আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এ বই থেকে ষষ্ঠ অধ্যায়ের মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস এই অংশটা আমরা পড়ব। গতদিন ক্লাসে আমরা সুলতান গিয়াসউদ্দিন নিওয়াজ খলজি এবং স্বাধীন সুলতান আমল সম্পর্কে পড়েছি। আজকে আমরা পড়ব ইলিয়াস শাহী বংশ এবং রাজা গণেশ ও হাফসি শাসন সম্পর্কে। প্রথমেই হচ্ছে ইলিয়াস শাহী বংশ। সোনারগাঁয়ের ফখরুদ্দিন মোবারক শাহ, আমরা গতদিন ক্লাসে পড়েছিলাম যে স্বাধীন সুলতানের শাসন প্রতিষ্ঠাতা হচ্ছেন ফখরুদ্দিন মোবারক শাহ, উনি সোনারগাঁয়ের শাসনকর্তা ছিলেন। সেই সোনারগাঁয়ের ফখরুদ্দিন মোবারক শাহ যখন স্বাধীন সুলতান, তখন লখনৌতে সিংহাসন দখল করেছিলেন সেখানকার সেনাপতি আলী মোবারক। সিংহাসনে বসে তিনি আলাউদ্দিন আলী শাহ এই উপাধিটা গ্রহণ করেন। লখনৌতে তিনিও স্বাধীন রাজ্য গড়ে তোলেন। পরে রাজধানী স্থানান্তর করে পান্ডুয়ায়, মানে ফিরোজাবাদ নামে একটা এলাকায়। আলী শাহ ক্ষমতায় ছিলেন 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার দুধ ভাই ছিলেন হাজি ইলিয়াস। তিনি আলী শাহকে পরাজিত ও নিহত করে শামসুদ্দিন ইলিয়াস শাহ এই নাম নিয়ে বাংলায় একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। এই রাজবংশের নাম হচ্ছে ইলিয়াস শাহী বংশ। এরপর ইলিয়াস শাহী বংশধরগণ অনেক দিন বাংলা শাসন করেন। মাঝখানে কিছুদিনের জন্য হিন্দু রাজত্বের উত্থান ঘটেছিল। 1342 খ্রিস্টাব্দে ফিরোজাবাদের সিংহাসন অধিকারের মাধ্যমে ইলিয়াস শাহ উত্তর ও উত্তর পশ্চিম বাংলার অধিপতি হন। সোনারগাঁও ও সাতগাঁও তখন তার শাসনের বাইরে ছিল। ইলিয়াস শাহের স্বপ্ন ছিল সমগ্র বাংলার অধিপতি হওয়া। তিনি তাই প্রথমে দৃষ্টি দেন পশ্চিম বাংলার দিকে। 1346 খ্রিস্টাব্দের পূর্বে সাতগাঁও তার অধিকারে আসে। 1350 খ্রিস্টাব্দে নেপাল আক্রমণ করে বহু ধনরত্ন তিনি হস্তগত করেন। এ সময় তিনি ত্রিহুত বা উত্তর বিহারের কিছু অংশ জয় করে সেখান থেকে বহু ধনরত্ন উনি লাভ করেন। উড়িষ্যাও তার অধিকারে আসে। তবে ইলিয়াস শাহের গুরুত্বপূর্ণ সাফল্য ছিল পূর্ব বাংলা অধিকার। ইখতিয়ার উদ্দিন গাজী শাহ 1352 খ্রিস্টাব্দে সোনারগাঁয় ইলিয়াস শাহের হাতে পরাজিত হন। সোনারগাঁ দখলের মাধ্যমে সমগ্র বাংলার অধিকার সম্পন্ন হয়। তাই বলা হয় 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীনতার সূচনা করলেও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন ইলিয়াস শাহ, সেটা হচ্ছে 1352 খ্রিস্টাব্দে। বাংলার বাইরেও বিহারের কিছু অংশ যেমন চম্পারণ, গুড়অক্ষপুর এবং কাশী ইলিয়াস শাহ জয় করেছিলেন। কামরূপের কিছু অংশ তিনি জয় করেন। মোট কথা, তার রাজ্যসীমা আসাম থেকে বারাণসী পর্যন্ত বিস্তার লাভ করে। ইলিয়াস শাহ দিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজ নামে খুতবা পাঠ ও মুদ্রা জারি করায় সুলতান ফিরোজ শাহ তুঘলক অত্যন্ত ক্ষুব্ধ হন। প্রথম দিকে দিল্লির সুলতান বাংলার এ স্বাধীনতা মেনে নেননি। সুলতান ফিরোজ শাহ তুঘলক 1353 থেকে 1354 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার চেষ্টা ছিল বাংলাকে দিল্লির অধিকারে নিয়ে আসা, কিন্তু তিনি তাতে সফল হননি। ইলিয়াস শাহ দুর্বৃদ্ধ এক ডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। এদিকে বর্ষা এলে জয়ের কোনো সম্ভাবনা না থাকে ফিরোজ শাহ সন্ধির মাধ্যমে বাংলার স্বাধীনতাকে মেনে নিয়ে ইলিয়াস শাহের সাথে বন্ধুত্ব স্থাপন করে দিল্লি ফিরে যান। মানে এখানেও ব্যর্থ হয়ে তারা সন্ধি স্থাপন করে এবং পরবর্তীতে দিল্লিতে তিনি ফিরে যান। শাসক হিসেবে ইলিয়াস শাহ ছিলেন বিচক্ষণ ও জনপ্রিয় একজন শাসক। তার শাসনামলে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বিরাজ ছিল বা বিরাজ করত। হিন্দু ও মুসলমানদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে উঠেছিল। হাজিপুর নামক একটি শহর তিনি নির্মাণ করেছিলেন। ফিরোজাবাদের বিরাট হাম্মামখানা তিনি নির্মাণ করেন। হাম্মামখানা হচ্ছে গোসলখানা, বেশ বড় একটা গোসলখানা উনি ফিরোজাবাদে উনি নির্মাণ করেছিলেন। তিনি এই আমলে স্থাপত্য শিল্প ও সংস্কৃতি যথেষ্ট পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। তিনি একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন। তিনি ফকির দরবেশদের খুব শ্রদ্ধা এবং সম্মান করতেন।
ইলিয়াস শাহ লখনৌতে শাসক হিসেবে বঙ্গ অধিকার করলেও দুই ভূখণ্ডকে একত্রিত করে বৃহত্তর বাংলার সৃষ্টি করেছিলেন। এ সময় থেকে বাংলার সকল অঞ্চলের অধিবাসী বাঙালি বলে পরিচিত হয়। ইলিয়াস শাহ, শাহ ই বাঙ্গালা ও শাহ ই বাঙ্গালিয়ান এ দুটো উপাধি গ্রহণ করেছিলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহর মৃত্যুর পর তার পুত্র নাম হচ্ছে সিকান্দার শাহ। তার সময়কাল হচ্ছে 1358 থেকে 1393 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে ইলিয়াস শাহর মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ বাংলা সিংহাসনে বসেন। পিতার মতো তিনিও দক্ষ এবং শক্তিশালী একজন শাসক ছিলেন। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক 1358 থেকে 1360 খ্রিস্টাব্দ পর্যন্ত পুনরায় আবার বাংলা আক্রমণ করেন, কিন্তু এবারও ফিরোজ শাহ তুঘলককে ব্যর্থ হতে হয়। পিতার মতো সিকান্দার শাহ একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। উভয় পক্ষের মধ্যে সন্ধির মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটে। সন্ধির শর্ত অনুযায়ী জাফর খানকে সোনারগাঁওয়ের শাসন ক্ষমতা গ্রহণের নির্দেশ দেয়া হয়, কিন্তু জাফর খান এই পদ গ্রহণে রাজি হলেন না। ফিরোজ শাহ তুঘলকের সঙ্গে তিনিও দিল্লিতে ফিরে যান। সোনারগাঁও এবং লখনৌতে তা আবার আগের মতো সিকান্দার শাহের কর্তৃত্ব অক্ষুণ্ণ রইল। ইলিয়াস শাহ যে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সিকান্দার শাহ সেভাবে একে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হন। সুলতান সিকান্দার শাহ মৃত্যুর পর তার পুত্র গিয়াসুদ্দিন আজম শাহ সিংহাসনে বসেন। তার সময়কাল হচ্ছে 1393 থেকে 1411 খ্রিস্টাব্দ এবং গিয়াসুদ্দিন আজম শাহ এই উপাধি গ্রহণ করে উনি সিংহাসনে বসেন। ইলিয়াস শাহ ও সিকান্দার শাহ যুদ্ধ বিগ্রহ ও স্বাধীনতা রক্ষায় নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন, কিন্তু গিয়াসুদ্দিন আজম শাহ কৃতিত্ব ছিল অন্যদিকে। তিনি তার প্রজারঞ্জক ব্যক্তিত্বের জন্য যে খ্যাতি অর্জন করেছিলেন, যে মানে দাদা বাবা মানে ইলিয়াস শাহ সিকান্দার শাহ তারা যেমন যুদ্ধ বিগ্রহ এবং স্বাধীনতা রক্ষায় নিজেদের দক্ষতা পরিচয় দিয়েছেন, কিন্তু সিকান্দাসের পুত্র গিয়াসুদ্দিন আজম শাহ তার কৃতিত্ব অন্যদিকে ছিল। তিনি তার রাজত্বকালে আসামে বিফল অভিযান প্রেরণ করেন। জৌনপুরের রাজা খান জাহানের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। চীনা সম্রাট ইয়াংলো তার দরবারে প্রতিনিধি দল প্রেরণ করেন। তিনিও শুভেচ্ছার নিদর্শন হিসেবে চীনা সম্রাটের নিকট মূল্যবান উপঢৌকন প্রেরণ করেন। মোট কথা, আজম শাহ কোনো যুদ্ধে না জড়ালেও পিতা এবং পিতামহের গড়া বিশাল রাজত্বকে অটুট রাখতে পেরেছিলেন। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ একজন ন্যায় বিচারক ছিলেন। রিয়াজ ও সালাতিন এই গ্রন্থে তার ন্যায় বিচার এক অতি উজ্জ্বল কাহিনীর বর্ণনা আছে। সুপণ্ডিত হিসেবে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ যথেষ্ট সুখ্যাতি ছিল। কবি সাহিত্যিকগণকে তিনি সমাদর ও শ্রদ্ধা করতেন। তিনি কাব্য রসিক ছিলেন এবং নিজেও ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন। পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পত্রালাপ হতো, মানে চিঠির মাধ্যমে তাদের যোগাযোগটা অক্ষুণ্ণ ছিল। মুসলমান শিক্ষা ও সংস্কৃতি বিকাশ এবং বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য গিয়াসুদ্দিন আজম শাহ বঙ্গের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার রাজত্বকালে প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মুহাম্মদ সুগের, উনি ইউসুফ জুলেখা এই কাব্যটা রচনা করেন এবং প্রথম বাঙালি কবি ছিলেন কবি শাহ মুহাম্মদ সুগের। তার রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ইউসুফ জুলেখা এবং এটা রচনা করা হয় সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের শাসনামলে। আজম শাহের রাজত্বকালে বিখ্যাত সুফি সাধক নূর কুতুব উল আলম পান্ডুয়ায় আস্তানা গড়ে তোলেন, ফলে পান্ডুয়া ইসলাম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে সুখ্যাতি অর্জন করেছিল। সুলতান মক্কা ও মদিনাতে মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ ব্যয় করতেন। কোনো কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ও ব্যর্থতা সত্ত্বেও গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গের শ্রেষ্ঠ সুলতানদের অন্যতম এবং ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান। তার মৃত্যুর পর থেকে এই বংশের পতন শুরু হয়। আমরা এতক্ষণ ইলিয়াস শাহ বংশ সম্পর্কে পড়েছি, এখন আমরা পড়ব রাজা গণেশ এবং হাফসি শাসন এই সম্পর্কে। সাধারণভাবে বলা হয়ে থাকে বাংলার ইতিহাসের 200 বছর মানে 1338 থেকে
1538 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমান সুলতানদের স্বাধীন রাজত্বের যুগ, মানে বাংলার ইতিহাসে 200 বছর ছিল মুসলমান সুলতানগণের স্বাধীন রাজত্বের যুগ। তথাপিও এই 200 বছরের মাঝামাঝি অল্প সময়ের জন্য কিছুটা বিরতি ছিল। গিয়াসউদ্দিন আজম শাহ মৃত্যুর পর তার পুত্র সাইফউদ্দিন হামজা শাহ সিংহাসনে বসেন, কিন্তু এ সময় অভিজাতদের মধ্যে ক্ষমতা দখল নিয়ে ষড়যন্ত্র চলতে থাকে। তিনি এক বছর শাসন করার পর 1412 খ্রিস্টাব্দে তার ক্রীতদাস শিহাবুদ্দিনের হাতে তিনি নিহত হন। শিহাবুদ্দিন সুলতান হয়ে নিজের নাম নেন শিহাবুদ্দিন বায়াজিদ শাহ, কিন্তু 2 বছরের মাথায় তার মানে 1414 থেকে 1415 খ্রিস্টাব্দে তিনিও ষড়যন্ত্রকারীদের হাতে নিহত হন। এই সুযোগে হিন্দু অভিজাত রাজা গণেশ বাংলার ক্ষমতা দখল করেন। বাংলার সুলতানরা অনেক উচ্চপদে হিন্দুদের নিয়োগ করতেন। আজম শাহের একজন উচ্চ পদস্থ অমাত্য ছিলেন রাজা গণেশ। জানা যায় গণেশ প্রথমে দিনাজপুরের ভাতুলিয়া অঞ্চলের একজন রাজা ছিলেন। তিনি সুলতানের দরবারে চাকরি নেন। চাকরি নিয়ে তিনি গোপনে শক্তি সঞ্চয় করতে থাকেন। তার ইচ্ছে ছিল মুসলমানদের হটিয়ে পুনরায় হিন্দু শক্তির ক্ষমতা প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে তিনি ইলিয়াস শাহী বংশ উচ্ছেদ করে নিজে ক্ষমতায় বসেন। গণেশ অনেক সুফি সাধুকে হত্যা করেন। মুসলমানদের রক্ষা করার জন্য দরবেশদের নেতা নূর কুতুব উল আলম জৌনপুরের সুলতান ইব্রাহিম সরকির নিকট আবেদন জানান। ইব্রাহিম সরকি সসৈন্যে বাংলায় উপস্থিত হলে গণেশ ভয় পেয়ে যান। অবশেষে তিনি আপোষ করেন যে দরবেশ নূর কুতুবুল আলমের সাথে, এবং শর্ত অনুযায়ী গণেশ তার ছেলে যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং ছেলের হাতে বাংলা সিংহাসন ছেড়ে দেন। মুসলমান হওয়ার পর যদুর নাম হয় জালালউদ্দিন মাহমুদ। সুতরাং ইব্রাহিম সরকি জালালউদ্দিনকে সিংহাসনে বসে ফিরে যান নিজ দেশ জৌনপুরে। গণেশ 2 বার সিংহাসনে বসেছিলেন। প্রথমবার কয়েক মাস মাত্র ক্ষমতায় ছিলেন। 1415 খ্রিস্টাব্দের মাঝামাঝি ইব্রাহিম সরকি জালালউদ্দিন মাহমুদ শাহকে সিংহাসনে বসান। ইব্রাহিম সরকি ফিরে গেলে নিজেকে নিরাপদ মনে করেন রাজা গণেশ। তখন জালালউদ্দিনকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে পুনরায় নিজ ক্ষমতা দখল করেন। মানে জালালউদ্দিন ছিল তার ছেলে যদু, তাদের সাথে যখন সন্ধি হয় তখন সন্ধির শর্ত ছিল তো গণেশের ছেলে হিন্দু যদুকে ইসলাম ধর্ম দীক্ষিত করা হবে এবং জালালউদ্দিন মাহমুদ নাম হয়। পরবর্তীতে ইব্রাহিম সরকি জালালউদ্দিনকে সিংহাসন বসিয়ে নিজে জৌনপুরে ফিরে যান। ফিরে যাওয়ার পরেই গণেশ আবার তার ছেলেকে সিংহাসন থেকে সরিয়ে নিজে আবার পুনরায় ক্ষমতা দখল করেন। অনেক আচার অনুষ্ঠান করিয়ে ছেলেকে আবার হিন্দু ধর্মে উনি ফিরিয়ে আনেন। গণেশ 1418 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। রাজা গণেশের মৃত্যুর পর হিন্দু আমাত্যগণ গণেশের পুত্র মহেন্দ্র দেবকে সিংহাসনে বসান, কিন্তু অতি অল্পকালের মধ্যে মহেন্দ্র দেবকে অপসারিত করে জালালউদ্দিন দ্বিতীয়বার বঙ্গে সিংহাসন আরোহণ করেন। মানে রাজা গণেশের ছেলে যে যদু, যার নাম ছিল জালালউদ্দিন মাহমুদ, তিনি তার ভাই মহেন্দ্র দেবকে সিংহাসন থেকে সরিয়ে আবার উনি সিংহাসনে বসেন। এ পর্যায়ে তিনি একটানা 1431 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতে ছিলেন। এ সুযোগ্য শাসকের সময় বাংলার রাজ্যসীমা অনেক বৃদ্ধি পায়। প্রায় সমগ্র বাংলা এবং আরাকান ব্যতীত ত্রিপুরা ও দক্ষিণ বিহারেরও কিছু অংশ সাময়িকভাবে তার রাজ্যের অন্তর্ভুক্ত হয়। রাজ্যের বিভিন্ন টাকশাল থেকে তার নামে মুদ্রা প্রকাশিত হয়েছিল। পান্ডুয়া থেকে তিনি গৌড়ে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। জালালউদ্দিন মাহমুদ শাহর মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র শামসুদ্দিন আহমদ শাহ উনি বাংলা সিংহাসনে বসেন। 1433 খ্রিস্টাব্দে আহমদ শাহ অমাত্যবর্গের ষড়যন্ত্রে সাদিক খান ও নাসির খান নামক কৃত দাসের হাতে নিহত হন। এভাবে রাজা গণেশ ও তার বংশধরদের প্রায় 30 বছরের রাজত্বের অবসান ঘটে। তাহলে আমরা দেখলাম আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস, এখান থেকে ইলিয়াস শাহী বংশ এবং রাজা গণেশ এবং হাফসি শাসন এ সম্পর্কে পড়লাম। আরও বিস্তারিত এবং ভালো করে পড়ার জন্য অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অংশটুকু আবারও ভালো করে পড়ে নেবে। করোনাকালীন সময়ে সবাই আশা করি বাসায় অবস্থান করবে এবং নিরাপদে থাকবে, সুস্থ থাকবে।
অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সাবান দিয়ে ভালো করে 20 সেকেন্ড পর্যন্ত হাত পরিষ্কার করে ধুয়ে নেবে। সবার আবারও সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ।